টেস্টনেটগুলো এরকম হয়ে থাকে, এত এত কাজ করতে হয় আমাদেরকে। তো এত এত কাজ করার মূলত কারণ আছে, দেখা যাচ্ছে একটা থেকে না একটা থেকে এলিজিবল হলে একটু একটু পেমেন্ট পাওয়া যাবে সেটাকে কেন্দ্র করে, আর একটা নিয়ম রুলস তো অবশ্যই আছে। তো যাই হোক, এখানে সুই টেস্টনেটের যে এখানে একটা কাজ দিয়েছিলাম, এটা অনেকেরই করতে সমস্যা হতে পারে, তার জন্য ভিডিও আর বিস্তারিত বলতে গেলে প্রচুর সময় লাগবে। এত সময় দিয়ে ভিডিও বানাতে গেলে বিরক্ত হয়ে যাবেন, ভিডিও দেখতেও আপনারা বিরক্ত ফিল করবেন। তো কিভাবে কি করবেন, কাজটা কমপ্লিট করবেন সেটা দেখেছি, এটা দুই দিন আগে পেয়েছিলাম, শেয়ার করি না। তার কারণ হচ্ছে আমি নিজেই কাজটা কমপ্লিট করতে পারতেছিলাম না, এনএফটি ক্লাইম করতে পারতেছিলাম না, যার কারণে শেয়ার করিনি। তো এখন দেখেছি কিভাবে কি করবেন আপনি। তো এক ফার্স্ট আপনি এখানে মাঝখান থেকে অবশ্য আমি বলতেছি, বুঝতে সমস্যা হতে পারে, তার জন্য বলি রিকোয়েস্ট করি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন, বিস্তারিত আপডেট পেয়ে যাবেন। তো ফার্স্টে এই যে এই ওয়ালেটটা আপনি অ্যাড করে নেবেন, কোন ব্রাউজারে মেবি হবে না, এই যে কিপ ব্রাউজার যেটা এটাতে নিতে পারেন, আদারস আরও আছে ভালো ভালো। তো এই যে এভাবে অ্যাড করে নেবেন, আশা করি আপনাদের সকলেরই অ্যাড আছে। দেন এখান থেকে এই যে এটা ওপেন করে দেবেন, পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন। আনলক হয়ে যাওয়ার পর এরকম আসবে, আমাদের এখানে কিছু ফসেট কানেক্ট করতে হবে, তার জন্য এই যে ওয়ালেটটা কপি করব। দেন এখান থেকে এখানে আসব, তারপর হচ্ছে ফসেট কানেক্ট করার জন্য এই যে তাদের সুয়ের যে অপশনটা আছে ডিসকর্ডটা, এটাতে জয়েন করব। ভেরিফাই টেরিফাই করতে হবে, করে নেবেন একেবারে ইজি। তারপর নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন ডেপনেট ফসেট, দেন টেস্টনেট, টেস্টনেটে যাব আমরা। দেন এখান থেকে আমরা সেই কাঙ্ক্ষিত অ্যাড্রেসটা পেস্ট করব। তার আগে আপনি এখানে ফসেট লিখে নেবেন। তো ফসেট লেখার আগে এই যে অপশনটা আইকনটা, এটা অবশ্যই দিয়ে নেবেন, নয়তো আপনি ফসেট পাবেন না, ঠিক আছে। তো অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি, আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে এখানে আমার এখানে দেখা যাচ্ছে $6.42 মতো আছে। তো এটা এখন আমরা সেন্ড করব, এটা পেতে হয়তো একটু সময় লাগবে। তো এভাবে ফসেট কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, একটু আগে $6.42 দেখতে পেয়েছিলেন, এখন $10 অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে ফসেট কানেক্ট করবেন, গেল এটা। দুই নম্বরে যেটা আছে, এখান থেকে আমাদের তিনটা এনএফটি বাই করতে হবে, এই লিঙ্কে ক্লিক দেবেন, দেন অ্যাগেন ব্রাউজারটা সিলেক্ট করবেন। এখানে আসবেন, আসার পর ফার্স্ট অফ অল আপনি এখানে থ্রি ডট লাইন আছে এখানে ক্লিক দেবেন, দেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন কানেক্ট। তো কানেক্ট করে নেবেন আপনার ETHOS ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ধরে নিলাম কানেক্ট করে নিয়েছেন, দেন এখান থেকে এনএফটি বাই করবেন। তো এই যে এনএফটি, এটার উপরে ক্লিক দেবেন, যেটার প্রাইস কম সেগুলোই দেখবেন। তো তার আগে আমি একটু মূল পেজে গিয়ে নিই, দেন এখান থেকে আপনি যখনই এই যে পার্সেসে যখনই ক্লিক দেবেন আপনার ওয়ালেটে অ্যাপশ্রুপ যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি অ্যাপশ্রুপ করে দিতে পারেন, অলরেডি আমি বাই করে নিয়েছি, তাই আর আমি অ্যাপশ্রুপ করতেছি না। তো এভাবে তিনটা এনএফটি বাই করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমাদের এনএফটিটা বাই করা হয়ে গেছে ধরে নিলাম, দেন এখানে আমাদের মেন করতে হবে একটা স্টিকার, তার সাথে এখানে আপনি এই লিঙ্কটা কপি করে নেবেন, তারপর ব্রাউজারে চলে যাবেন। তো টিকিট নেওয়ার জন্য, টিকিটটা মিন করার জন্য আর কি, এই যে এখানে টিকিটের অপশন আছে দেখতে পারবেন, এখানে ক্লিক দেবেন, এই যে এখানে অপশন। আর এনএফটিগুলো কোথায় শো হবে, এই যে এনএফটি এখানে পেয়ে যাবেন আপনার যে এনএফটি, এটা এখানে শো হবে, ঠিক আছে। তো দেখেন আমি তিনটা এনএফটি অলরেডি বাই করে নিয়েছি। মূলত আমাদের কাজ হচ্ছে এখানে, এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা আছে, আমরা এটার একটা অন্যরকম একটা রূপ দিব আর কি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তার জন্য আমাদের এত কিছু। দেন এখানে টিকিটের অপশনে আসব, আর এখানে মাই টিকিটটা দেখতে পারতেছেন জিরো, তো এখানে এটা ক্লিক দিব, দেখি ওকে আমাদের টিকিটটা মিন্ট হয়ে গেছে। একটু সময় লাগবে, এখানে দেখেন মাই টিকিটের জায়গায় 1 চলে আসছে। তো এখন আমাদের যে কাজটা, যে লিঙ্কটা আমরা কপি করেছি সেটা উপরে পেস্ট করব। তো লিঙ্কটা পেস্ট করব, দেন এখানে এন্টারে ক্লিক দিব।
এখানে আসার পর এখানে একটু লোড নিচ্ছে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে থিরোট লাইন আছে এখানে ক্লিক দিবেন আর এটা অলরেডি মেবি আমার কানেক্ট করাই আছে তো এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন ঠিক আছে তো তার পরবর্তীতে আপনি যেটা করবেন এই যে এখানে ক্রিয়েট অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন দেন দেওয়ার পর এরকম চলে আসবে এরকম চলে আসার পর এখানে দেখতে পারবেন এক্সাম্পল দেখেন আমাদের এটার আমাদের তিনটা এনএফটি এখানে শো হচ্ছে আর হচ্ছে এটার এক্সাম্পল স্বরূপ এখানে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কেমন হতে পারে আর কি কেমন সিস্টেম হতে পারে সেটা দেখাচ্ছে দেন আপনি যে কোনো একটা করতে পারেন তো আমি প্রথম থেকেই যাচ্ছি এটাতে ক্লিক দেবেন দেন এখান থেকে আপনি এটার একটা টাইটেল দিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি ওকে মাই সুই টেস্টনেট এনএফটি দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি যে কোনো একটা মেবি সিলেক্ট করতে পারেন দিলাম দেন এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করতে পারেন ব্যাকগ্রাউন্ড দেন এখানে ক্লিক দিয়ে দেবেন আপনার অ্যাপ্রুভ চাবে মেবি আপনার ওয়ালেটে হ্যাঁ চলে আসছে তো এখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে এখানে আপনাকে আবারও অটোমেটিক্যালি নিয়ে আসবে দেন এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি পেয়েছি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তবে আমি চেঞ্জ করবো না এখান থেকে আমি এই যে লাভ যে অপশন এখানে আমি ক্লিক দিয়ে দিব দেখি তারপর কী আসে দেন এখান থেকে সাবমিট করতে বলতেছে সাবমিটে ক্লিক দিয়ে দেয় তো আমি এটা ফার্স্ট টাইম করতেছি বুঝতে সমস্যা হতে পারে দেন এগেন মনে হয় অ্যাপ্রুভ করতে হবে তো এখানে অ্যাপ্রুভ ক্লিক দিয়ে দিলাম তো ওয়েট করি অ্যাপ্রুভ হয়ে গেছে জাস্ট একটু ওয়েট করি এখানে তো দেখেন এটা কমপ্লিট দেন এখানে বলতেছে আপনি এটা কংগ্রাচুলেশন জানাচ্ছে আর আপনার এখানে বুট মেবি হয়তো কানেক্ট করতে হবে তো এটা আপনি কী করবেন যে শেয়ার ফ্রেন্ডে ক্লিক দেবেন টুইটারে নিয়ে যাবে সেখান থেকে আপনি টুইটারে শেয়ার করে দেবেন ঠিক আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি এই যে লিঙ্কটা এটা কপি করে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন বা গ্রুপে শেয়ার করতে পারেন গ্রুপে শেয়ার করলে কী হবে সেটা দেখিয়ে দিচ্ছি লিঙ্কটা আমি কপি করে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি এখানে আপনি লিঙ্কটা কপি করবেন আর টুইটারে পেস্ট করে দেবেন আমরা এইমাত্র এনএফটি যেটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম দেন এটা পেস্ট করতেছি এখানে আদার্স অ্যাকাউন্ট দিয়ে মেবি করলে ভালো হয় তো হ্যাঁ এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে বোর্ডের কথা বলতেছে এটা একটু লোড নিক তো এখান থেকে বোর্ড দিতে পারবেন যেমন এটা আপনি জেনারেট করছেন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন আপনি আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন যে এখানে একটা বোর্ড দিয়ে দে বোর্ডটা দিয়ে দেবে তো আমি মাত্র একটা করলাম তো এখান থেকে শুধুমাত্র একটাই করেছি আর কি ঠিক আছে তো নেক্সট আরও যেগুলো আছে সেগুলো করবো সেটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে একটা করেছি সেটা কেমন হতে পারে বা কেমন হয়েছে তো এখানে দেখতে পারতেছেন এই যে একটা এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে তো পুনরায় কী করবো এখানে সেই লিঙ্কটা পেস্ট করব দেন অ্যাগেন এখানে ক্রিয়েটে ক্লিক দিব তার পরবর্তীতে আমাদের এনএফটিগুলো শো হবে ঠিক আছে তো এক নম্বর যেটা গেছে সেটা তো চলে গেছে এখন দুই নম্বরটা তো এভাবে সম্পূর্ণ করবেন তো এখানে আমি দুইটা কমপ্লিট করছি আমার টিকিট ফুরিয়ে গেছে মেবি টিকিট এখানে আবার মিন করতে হবে আজকে আর হবে না আগামীকাল করতে পারবো এরকমই বলেছি আর কি তো এভাবে এখান থেকে কাজগুলো করে নেবেন বেরিয়েছি ঠিক আছে তো এখানে বলতেছে অলরেডি মেন করেছি আমি টিকিট টুডে ঠিক আছে মানে আজকে করেছি আর কি কালকে আবার করতে পারবো তো এভাবে এই যে তিনটা আছে এখানে দেখেন দুইটার কমপ্লিট করছি একটা দুইটার আপনি বাকিগুলো করে নেবেন ঠিক আছে এভাবে আর কি করে নেবেন তো স্যাম্পল বিষয় আর কি